হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে চলে এসেছি ডাব্লুবিপি মেন্স দু হাজার কুড়ির কী কীভাবে প্রিপারেশান তোমরা নেবে কি কি পড়বে এবং সিলেবাসে কি কি আছে ঠিক আছে এটা নিয়ে আমি বেসিক্যালি আজকে আলোচনা করবো ডাব্লুবিপি মেন্সের স্ট্র্যাটেজিটা কীভাবে নিয়ে তুমি পড়বে সেটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি পড়তে হবে আমি মুখেও কিছু বলে দেবো ঠিক আছে কিভাবে পড়তে হবে তো চলো শুরু করা যাক ফার্স্ট হচ্ছে ডাব্লুবিপি এসআই মেন্সের সিলেবাসটা কী আগে আমরা জেনে নিই দেখো সিলেবাসে আছে তিনটে পেপার একটা হচ্ছে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি তার আগে আমি একটা জিনিস বলে দেব এখানে কিন্তু সিলেবাসের মধ্যে ফুল মার্কস হচ্ছে দুশো মার্কস ফুল মার্কস কিন্তু দুশো ঠিক আছে এইবার এই দুশো মার্কসের মধ্যে তিনটে পেপার আছে যার ফার্স্ট পেপারে আছে একশো মার্কস সেকেন্ড পেপারে আছে পঞ্চাশ মার্কস এবং থার্ড পেপারে আছে পঞ্চাশ মার্কস এই ফার্স্ট পেপারের সময়কাল হচ্ছে দু ঘন্টা এখানে বেসিক্যালি তোমাদের একদিনেই সমস্ত পরীক্ষাটা হবে টোটাল একদিনে চার ঘন্টা সময় লাগবে পরীক্ষা হতে এবং প্রথম পেপার হবার দু ঘন্টা প্রথম পেপার দু ঘন্টা ধরে হবে দু ঘন্টা ধরে হবার পরে এক ঘন্টা তোমাদের ব্রেক দেওয়া হবে লাঞ্চ ব্রেক এবং সেই সেই সময় তোমরা বাইরে বেরোতে পারবে আবার তোমাদের নতুন করে রিএন্ট্রি করে চেক আপ করেই ঢুক ঢুকতে হবে আধ ঘন্টা আগে ঠিক আছে তো আধ ঘন্টার জন্য তোমরা বেসিক্যালি বেরোতে পারবে এইবার তারপরে পঞ্চাশ নম্বরের সেকেন্ড পেপার হবে সেকেন্ড পেপার হবার পরে আধ ঘন্টার ব্রেক হয় সেই সময় কেউ দরজার বাইরে যেতে পারে না সেই সময় কেউ টয়লেট বা আদার্স জায়গায় সে যেতে পারবে বাট দরজার বাইরে একদম বেরোতে পারবে না ব্যাগের কাছে যেতে পারবে না তো এই পেপার টু হবার পরে পেপার থ্রি হবে আধ ঘন্টার গ্যাপে ঠিক আছে তো এইভাবে তোমাদের এক্সামটা হবে যেটা আমাদের হয়েছিল তো যাই হোক এইবার আমি চলে যাই পেপার ওয়ানে কি কি আছে সেটা দেখার জন্য চলো দেখো পেপার ওয়ানে কী আছে পেপার ওয়ানে হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথম্যাটিক অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অর রিজনিং দেখো পেপার ওয়ানের মধ্যে তিনটে ভাগ আছে একটা জেনারেল স্টাডিস জিকে পোর্শান দুটো অ্যারিথমেটিক পোর্শান দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে জিন রিজনং পোর্শান ঠিক আছে এইখানে আমি একটা কথা বলার আছে তোমরা কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন সেট কিন্তু ডেসক্রিপ্টিভে লিখতে হবে জিকে তোমাদের ডেসক্রিপ্টিভে লিখতে হবে ওদিকে অ্যারিথমেটিক ডেসক্রিপটিভেও করতে হবে অঙ্ক যেভাবে আমরা ছোটোবেলায় নাইন টেন অব্দি অঙ্ক করে এসেছি ওইভাবে কিন্তু লিখে লিখে করতে হবে তার মানে এই নয় যে তোমরা কোনো প্রসেস ধরো সাপোজ তোমরা জান বুঝতে পারছো না যে এটা বড়োভাবে কিভাবে করবে তোমরা সাপোজ একটা সূত্র নিয়ে করেছ তো তো যদি যদি একদমই বড়োভাবে সেই অঙ্কটা বেসিক্যালি সেই অঙ্কটা তোমরা যদি না পারো তার মানে কি ছেড়ে আসবে ছেড়ে আসার কোনো দরকার নেই তোমরা যে সূত্রটা নিয়েছো সেই সূত্রটাকেই মনে বুঝে নিয়ে একটু বড় করে নামানোর চেষ্টা করবে সেই সূত্র দিয়েই করো সূত্রতে কোনটাকে কি বলছে বা কিছু সূত্র অঙ্কতে তো থাকতেই পারে তো সেগুলো একটু বড় করে নিয়ে করবে লিখে লিখে মেনলি তোমাদের অঙ্ক করতে হবে স্টেপ ওয়াইজ এবার কেউ একটা স্টেপ জাম্পও করতে পারো সেটা যেন বোঝা যায় বুঝিয়ে জাম্প করতে হবে আমরা কিন্তু ছোটোবেলাতেও জাম্প করতাম বাট সেটা বোঝা যেত এইভাবে বুঝিয়ে করতে হবে এবং ডেসক্রিপটিভ ওয়েতে করতে হবে কেউ একটা সূত্র দিয়ে অঙ্ক নামিয়ে দিয়ে চলে আসলে হবে না লিখে লিখে অঙ্ক করতে হবে অঙ্কতে তো এমন অঙ্কই দেওয়া থাকবে যেখানে রামের রামের কাছে এতগুলো এটা আছে রামের রহিমের কাছে এতগুলো এটা আছে তাহলে এগুলো মিলেই কত হবে এইভাবে লিখে লিখে করবে ঠিক আছে অঙ্কতে আর্ধেক লেখা থাকেই তো ওভাবে লিখে লিখে করবে আচ্ছা এইবার আসছি রিজনিং রিজনিংয়েও একদম তোমরা অনেকে ভাবতে পারো যে রিজনিংয়ে কিভাবে লিখবো হ্যাঁ রিজনিংয়েও লিখতে হবে কিভাবে লিখবে দেখো রিজনিংয়ে লিখতে হবে যেটা আমাদের আমরা যেটা রাফের রিজনিংটা করি না ওইটাই তোমাদেরকে বুঝিয়ে দেখাতে হবে যেভাবে আমাদের দেখবে রিজনিং যেভাবে বোঝানো থাকে না বইতে ওইভাবেই তোমাদের লিখতে হবে বইতে যেভাবে বোঝানো থাকে ওইভাবে তোমাকে বুঝিয়ে দিয়ে চলে আসতে হবে ঠিক আছে আর কিছু না ওগুলো এখন থেকে প্র্যাকটিস করলে তোমাদের উঠে যাবে কোনো চাপ নেই আচ্ছা এবার আমি আসি জেনারেল স্টাডিজ থেকে আমরা কি কি পড়ব এবং কি ধরনের কোয়েশ্চেন আসে জেনারেল স্টাডিজ থেকে সিলেবাস অনুযায়ী পাঁচটা কোয়েশ্চেন দেওয়া হবে হয়তো ছটা কোয়েশ্চেন থাকে তার মধ্যে যে কোনো পাঁচটা করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চনের মার্কস হচ্ছে দশ নাম্বার করে টোটাল হবে পঞ্চাশ মার্কস ক্লিয়ার এইবার ফার্স্ট পঞ্চ পাঁচটা কোয়েশ্চেন তাহলে কী কী পোর্শান থেকে আসবে দেখো আমি যদি বিচার করি দু হাজার আঠেরো সালের সিলেবাস কিন্তু অনেক চেঞ্জ হয়েছে হিউজ চেঞ্জ হয়েছে দু হাজার সালে যে সিলেবাস এসছিলো না তোমাদের কিন্তু তবে এইটা বলতে পারি রিপিট কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না তো কিন্তু আমরা এইটা অ্যানালাইসিস করতে পারি কোন কোন পোর্শান থেকে কোয়েশ্চেন আসতে পারে দু সাল যেটা উনিশ সালে এক্সামটা হলো এবং তার সাথে আরেকটা যেটা হয়েছিল দু হাজার তেরো চোদ্দো সালের বারো তেরো সালের ওই কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন আমরা যদি জাজ করি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে কোয়েশ্চেন কোন 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 থেকে আসতে পারে তো সেই অনুযায়ী আমি একটা অ্যানালাইসিস করে বানিয়ে বানানোর চেষ্টা করেছি তোমরা একটু দেখো একটা কোয়েশ্চেন আসবে কিন্তু একটা কোয়েশ্চেন আসবে কিন্তু সরি ওখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিলো একটা কোয়েশান আসবে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা কোয়েশন আসবে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ঠিক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কীভাবে কোয়েশান আসতে পারে আমি সেটা নিয়ে আলোচনা করে দেব দুই নাম্বার হচ্ছে একটা কোয়েশন আসবে আধুনিক ইতিহাস থেকে একদম মডার্ন হিস্ট্রির আইএনসি ওই পোশানটা থেকে বিভিন্ন রিভল্টস হয়েছিল ওই ওই ধরনের পোশান থেকে একটা কোয়েশান আসতে পারে তাছাড়া জিওগ্রাফি এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার জিওগ্রাফি পোর্শনটা জিওগ্রাফি দেখো আগের বার রিজনিং যেহেতু কনস্টিটিউশন এসেছিলো অনেক কটা কোয়েশ্চেন তিনটে কোয়েশ্চেন কনস্টিটিউশন থেকে এসেছিলো তো আমি আমি বলবো কনস্টিটিউশন থেকে পড়বে অবশ্যই পড়বে ফান্ডামেন্টাল রাইটস ব্যাডা এগুলো পড়বে বাট কনস্টিটিউশনের থেকেও কিন্তু জোর দিতে হবে ইতিহাস ভূগোল আদার্স সাবজেক্টগুলোতে কারণ একটা পোর্শন থেকে যখন একটা ইয়ারে তিনটে কোয়েশ্চেন চলে এসেছিলো তার মানে ওই পোর্শনটা থেকে আর যাই হোক পরের বার চাপ দেওয়ার বা জোর দেওয়ার মানে ইয়েটা কিন্তু কম আছে পার্সেন্টেজটা ঠিক আছে তো জিওগ্রাফি থেকে কি কি পড়বে বিভিন্ন পরিসংখ্যানগুলো আছে না জনগণনা জনসংখ্যা তার আদমশুমারি হিসাবে যেটা বলছি তাছাড়া কোন পশ্চিমবঙ্গ রাজ্য বা ভারতের কোথায় কার আয়তন কত এই ধরনের যে সমস্ত মাপ পরিমা পরিসংখ্যানগুলো আছে কার সীমানা কতটা এই ধরনের পরিসংখ্যানগুলো দেবে পড়বে এবং তার সাথে ফিজিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি মানে ফিজিক্যাল জিওগ্রাফি মানে একদম নাইনটেনের বই দেখবে ফিজিক্যাল পোশান যেগুলো রয়েছে ওই পোশানগুলো পড়বে বেশি করে ঠিক আছে মানে ভৌত ভূ প্রকৃতির আগের ভূপ্রকৃতি তো ওটা তো ফিজিওগ্রাফি হয়ে গেল ফিজিক্যাল পোর্শান বলে একটা চ্যাপ্টার রয়েছে ওইগুলোতে পড়বে তার সাথে কি পড়বে এদিকে ভূপ্রকৃতির এই পোশানটা থেকে মাটি ভেজিটেশন শিল্প এখান থেকে কিন্তু শর্ট শর্ট কোশ্চেন আসবে কোশ্চেন কিন্তু তোমাকে একদম ঢালাও লিখতে হবে না ছোট ছোট করে দু নাম্বার করে পোশ্চন দেবে দেখা গেলো একটা কোয়েশনের মধ্যে পাঁচটা সাব কোয়েশন আছে পাঁচটা সাব কোয়েশ্চেন পাঁচ দু নাম্বার করে দিয়ে দিয়েছে এভাবে কোশ্চেন ভাগ করে দেবে ঠিক আছে আর যদি বলে দেয় যে পাঁচ সংস্থান তত্ত্ব লেখো সেগুলো একটা আলাদা ব্যাপার ওগুলো হয়তো পাঁচ নাম্বার সাত নাম্বার করে দিতে পারে আদারওয়াইজ অতটা অসুবিধা হবে না এবার জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স থেকে কি করবে জেনারেল সায়েন্স থেকে করবে হচ্ছে ডিজিজ রোগ টোকগুলো ওগুলো করবে জেনারেল সায়েন্স থেকে করবে হচ্ছে ডিজিজের ওই পোশনটা করবে তার সাথে হবে তার সাথে আরও আরও জেনারেল সায়েন্স আরও অনেক রয়েছে আমি ওটা একটা আলাদা স্লাইডে বলে দেব ঠিক আছে কারণ এই একটার মধ্যে করতে গেলে সব অনেকটা বড় স্লাইড হয়ে যাবে তার সাথে আছে কি এনভায়রনমেন্টাল সায়েন্স এই পোশানটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে যেহেতু এখন এইবার সুপার সাইক্লোন হয়েছে আমফান তো এই 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 থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসতে পারে আমফান আমফান থেকেই যে আসবে তার কোনো মানে নেই বাট সু সাইক্লোন কি কী ধরনের হয় কিভাবে উৎপত্তি হয় কোথা থেকে উৎপত্তি হয় এই ধরনের সাইক্লোন সম্পর্কে পড়ে যায় পড়ে নেবে আর্থকুইক সম্পর্কে কোয়েশ্চেন বোধ হয় দু সালে এসেছিল হুম ওই কোয়েশ্চেনটা তাও পড়ে যাবে যদি আসে তাছাড়া ম্যান অ্যান্ড এনভায়রনমেন্টের ওপরে যে সমস্ত কোয়েশন আছে এগুলো টপিক আছে টপিক ওয়াইজ এই এই টপিকগুলো আমি বলে দিচ্ছি এই টপিক থেকে যে কোনো একটা আসতেই পারে তাছাড়া আছে ন্যাচারাল ডিজাস্টার কারণ আমরা এই মুহুর্তে ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে দিয়ে আমরা সম্মুখীন হচ্ছি তো ন্যাচারাল ডিজাস্টার কিন্তু ভালোভাবে পড়বে তাছাড়া আছে গ্রিন হাউস এফেক্ট ওজন স্তর এই সমস্ত প্রশ্নগুলো থেকে পড়ে যাবে এছাড়া ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স মানে বিভিন্ন সামিট যেগুলো হয়েছে ইম্পর্ট্যান্ট এগ্রিমেন্ট কোভিড নাইন্টিন ইউনাইটেড নেশানস জাতিপুঞ্জ থেকে গতবার এসেছিলো যদিও তবু দেখে যাবে আচ্ছা এছাড়া ন্যাশনাল অ্যাওয়ার্ডস এবং অনার্স এই পোর্শনটা থেকে যদি তোমরা এই সাতটা টপিক যদি তোমরা পড়ে যাও ঠিক করে আমার মনে হয় চারটে কোয়েশ্চেন এখান থেকে তোমরা কমন পাবেই পাবে আমার মনে হচ্ছে চারটে কোয়েশ্চেন তোমরা এখান থেকে কমন পেতেই পারো ঠিক আছে এবার নেক্সট যদি লাভ ভালো থাকে যদি এই সমস্ত এই মানে যদি অন্য ধরনের কোয়েশ্চেন জি নলেজের আউট নলেজ কোয়েশ্চেন না দেয় আউট অফ সিলেবাস কোয়েশ্চেন না দেয় তাহলে যদি সিলেবাসের থেকে কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু এখান থেকে চারটে কোয়েশ্চেন কমন পাওয়া যাবে হুম এবার চলো অ্যারিথমেটিক অ্যারিথমেটিক আসবে পঁচিশ নাম্বার আমি বলেছিলাম ডিভাইস ডিভিশন পঁচিশ নাম্বারের পাঁচটা কোয়েশ্চেন দেবে অ্যারিথমেটিকে পাঁচটা পাঁচ নাম্বারের কোয়েশ্চেন একদম যেভাবে আমরা নাইন টেনে অঙ্কন নামিয়ে এসেছি ওইভাবেই অঙ্কন নামাতে হবে কি কি পোর্শন থেকে জোর দেবে কি কি পোর্শন থেকে তোমরা পাঁচটা কোয়েশনই পেতে পারো সেই সমস্ত বলছি একদম অ্যারিথমেটিক তোমাদের কোনো যে বীজগণিত কিছু করার দরকার নেই প্রফিট লস পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রোপোশানস অ্যালিগেশান অ্যান্ড মিক্সচার অ্যাভারেজ টাইম ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এই আটটা টপ আমি চ্যাপ্টার দিয়েছি এই আটটা চ্যাপ্টারের ওপর ভালো করে পড়ে যাবে ঠিক আছে কোয়েশন ম্যাথ যে খুব ইজি দেবে তেমন নয় মডারেট অঙ্ক দেবে তার মানে এই নয় যে খুব টাফ কোয়েশ্চেন দেবে একদম মডারেট দেবে যেটা তোমরা করে এসেছো বাট যখন তোমরা লিখে করতে যাবে তখন একটু মাথা বেশি খাটাতে হয় তো সেই জন্য যে আর তারপরে অপশন যেহেতু দেবে না আমরা এইভাবে করে করে অভ্যস্ত যে অপশান দেখে দেখে আমরা একটা যেমন তেমন করে ব্যাক ক্যালকুলেশন করে নামিয়ে দিতাম এক্ষেত্রে যেহেতু সেটা হবে না সেই জন্য একটা সহজ কোশ্চেনও কিন্তু কঠিনের মতন আকার নেবে তো এখন থেকে এগুলো প্র্যাকটিস করতে শুরু করো লকডাউন হওয়ার পরেই কিন্তু আমাদের এক্সাম শুরু হয়ে যাবে এবার নেক্সট রিজনিং রিজনিংও পঁচিশ নম্বরের আছে তিনটে রিজনিং দেবে সিচুয়েশান বেসড তার মধ্যে সিচুয়েশান বেসডের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্টও থাকতে পারে একখানা তো আমাদের গত বছরের কোয়েশ্চেন দেখলে তোমরা বুঝতেই পেরেছো অবশ্যই নিশ্চয়ই যে কোয়েশ্চেন কীরকমভাবে এসেছে সিটিং অ্যারেঞ্জ আমাদের সিচুয়েশান বেস্ট থেকে তো আমি বলব রিজনিংয়ে সিচুয়েশান বেসড কোয়েশ্চেন আগে তোমরা হাত দেবে না রিজনিংয়ের মধ্যে দশটা এক নম্বরের কোশ্চেন থাকবে সেগুলো একদম ইজি কোয়েশান ওগুলো সবাই পারবে করতে ওই ওই রিজনিংগুলো আগে কমপ্লিট করবে তারপরে কিন্তু সিচুয়েশান বেস কোয়েশ্চেন একদম সবার পরে করবে মানে তোমাকে দু ঘন্টার মধ্যে নামাতে হবে ঠিকই ফার্স্টে আমি আমার মত অনুসারে ফার্স্টে যারা অঙ্ক একদম ভালো পারো তারা ফার্স্টে অঙ্কটা নামিয়ে নেবে তারপরে রিজনিংটা এই ভারবাল পোর্শনটা নামাবে তারপরে জিকেটা কমপ্লিট করবে তারপরে জিকেটা কমপ্লিট করবে ঠিক আছে এই জিকেটা কমপ্লিট করার পরে কিন্তু তোমরা এই ভারবাল রিজনিং নিয়ে বসবে একদম চেষ্টা করবে অঙ্ক প্রথম আধ ঘন্টায় কমপ্লিট করা প্রথম আধ ঘন্টার মধ্যে পাঁচটা অঙ্ক কমপ্লিট করে রিজনিংটা পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করে টোটাল হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিট এখনও পড়ে আছে এক ঘন্টা পনেরো মিনিট চেষ্টা করবে এই এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে চল্লিশ মিনিটের মধ্যে তোমাদের সমস্ত জিকে কমপ্লিট করে ফেলার চল্লিশ মিনিটের মধ্যে জিকে কমপ্লিট করে ফেলার বাকি ওই পড়ে থাকছে যে সময়টুকু ওই সময়টুকুর মধ্যে ভার্বাল যে সিচুয়েশান বেজে জিআইটা অনায়াসে কিন্তু নেমে যাবে ঠিক আছে এইভাবে সময়টা ভাগ করে নেবে নেক্সট এবার আসবো আমি পেপার টুতে পেপার টুতে আছে ইংরাজি পেপার টুতে আছে ইংরাজি পঞ্চাশ নম্বর আসবে টোটাল সময় থাকবে এক ঘন্টা টোটাল সময় এক ঘন্টা থাকবে এখানে কিছু বেশি আহামরি কিছু থাকে না এক ঘন্টার মধ্যে নেমে যাবে যদি ঠিকঠাকভাবে তোমরা লিখতে পারো বা জানতে পারো বলতে পারো বুঝতে পারো মাথা খাটিয়ে লিখতে পারলেই হয়ে যাবে তো কীভাবে আসবে এক ফার্স্ট আসবে এসে বা রিপোর্ট রাইটিং যে কোনো একটা আমি ভালো করে পড়ে নেবে ওটা রিপোর্ট বলছে কি এসে বলছে সেটা আসবে পনেরো নাম্বার একটাই লিখতে হবে পনেরো নাম্বার থাকবে ট্রান্সলেশন একটা থাকবে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করা সেটা হচ্ছে পনেরো নাম্বার থাকবে আর আর থাকবে হচ্ছে প্রেসি রাইটিং প্রেসি রাইটিং আমরা জানি কিভাবে করতে হবে আমি তাও একটা ভিডিও দিয়ে দেবো প্রেসি রাইটিং কীভাবে করতে হবে এবং এই এই রিপোর্ট থেকে একটু কী কী ধরনের টপিক আমরা পড়বো ইম্পর্টেন্ট রিপোর্টের টপিক আমি দিয়ে দেবো ভিডিওতে তোমরা দেখে নেবে প্রেসি থেকে দশ নম্বরে কোয়েশ্চেন আসবে এছাড়া যে গ্রামার আমরা কোনগুলো পড়ব গ্রামারে কমন ফ্রেজ ফ্রেজ ইডিয়ামস এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলবে পাঁচটা তো এই ধরনের কমন ফ্রেজ এবং ইডিয়ামস তোমরা কমন পাবেই আমি বলবো না কমন পাওয়া যায় না এগুলো বাট কি বলো তো তোমরা যদি প্র্যাকটিসে থাকো তাহলে কিন্তু দেখে বুঝতে পারবে এটার মানেটা এটা বোঝাতে চাইছে এবং সেটা দিয়ে তুমি সেন্টেন্সটা তৈরি করতে পারবে ইভেন আমরাও সেটাই করেছি আমরা এমনটা পাইনি যে একদম আনকমন একদম পাইনি কিন্তু এমন কমন পেয়েছি যেগুলো আমরা পড়া নেই বাট আমরা দেখেছি আমাদের কাজে ইউজ করতে আমরা ইউজ করেছি এই ধরনের জিনিস তাই জন্য বলবো এত ঘাবড়ানোর কিছু নেই প্র্যাকটিস করবে আমাদের রোজ ইংলিশ নিউজ পেপার পড়ো রোজ বইয়েতে যে সমস্ত ইডিয়ামসগুলো রয়েছে ওগুলো কমপ্লিট করে ফেলো দেখবে কমন পাবে কিছুটা হলেও বুঝতে পারবে আর তার সাথে সিনোনিম অ্যান্টোনিমটা প্র্যাকটিস করো নিউজ পেপার পড়তে থাকো সিনোনিম অ্যান্টোনিম আমাদের আগের বার অ্যান্টোনিম দিয়েছিল এগুলো থেকে কিন্তু এমন কোনো টপ কোয়েশ্চেন মানে এমন কোনো ওয়ার্ড দেবে না যে ওয়ার্ডের মাথা মুন্ডু কিছুই জানি না আমরা একদম কমন আমরা বাজার চলতি ইউজ হয় এই সমস্ত ওয়ার্ডই কিন্তু দেবে আচ্ছা এরপরে আসছে বাংলা এটা আরও সহজ সিলেবাস দুখানা প্রতিবেদন দিয়েছিল গতবার পনেরো নাম্বার করে তিরিশ নাম্বার হয়ে গেল তারপরে একটা হচ্ছে বঙ্গানুবাদ ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন সেটাতে কুড়ি নাম্বার এইখানে বাংলাতে তোমরা অনেকেই নাম্বার তুলতে পারো এই ধরনের পোর্শানগুলোতে এক ঘন্টায় অনায়াসে এক ঘন্টা কি আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সবার লেখা হয়ে গেছিলো এই বাংলায় অনুবাদ কুড়িতে যদি তোমরা ঠিক মতন করে বঙ্গানুবাদটা করতে পারো মোটামুটি তোমরা এখানে পনেরো চোদ্দো পনেরো অনায়াসেই পেয়ে যাবে আর প্রতিবেদনের ব্যাপারটা প্রতিবেদনে তোমরা যদি হিসাব করো তোমরা প্রত্যেকটাতে নয় আট দশ করে পাচ্ছ তাহলেই তো ওখানে অ্যাবাউট কুড়ি পেয়ে যাচ্ছ তো আমি বলবো বাংলা ইংরাজিতে খুব ভালো নাম্বার ওঠে এই তো হলো সিলেবাস আর অঙ্ক আমি আমি একটা সাজেশন দেবো এই আটটা টপিক যদি তুমি ভালো করে করো অঙ্কতে হুম এই যে আটটা টপিক যদি ভালো করে করো তাহলে আমি মন আমার মনে হয় পাঁচটা কোয়েশ্চেনই তোমরা এখান থেকে কমন পাবে আর অঙ্ক চেষ্টা করবে পঁচিশে পঁচিশ তোলার কারণ অঙ্ক একটা ভাইটাল জায়গা এই জি কে পোর্শানটাতে তোমরা কে কতটা লিখতে পারবে কে কতটা কমন পাবে এটা কিন্তু মানে সবই লাখের উপর ডিপেন্ড করে তো সেই জন্য আমি বলবো কে পোর্শান থেকে অনেকের নাম্বার অনেক কম ওঠে আমি বলবো সেই জন্য অঙ্ক রিজনিং রিজনংয়ের এই দশটা নাম্বারে যেন একটাও মাইনাস না যায় আর চেষ্টা করবে সিচুয়েশন বেস যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেখান থেকে অন্তত একটা সঠিক করার আর বাদ বাকি দুটো আমি সেরকমটাই করেছিলাম একটা কোয়েশ্চেন আমি দুটো অ্যাটেন্ড করেছিলাম আর একটা অ্যাটেন্ডই করিনি আমি সিচুয়েশন সিচুয়েশান বেসড কোশ্চেন দুটো অ্যাটেন্ড করার সময় পেয়েছিলাম আর একটা পাঁচ নম্বর ছেড়ে দিয়েছিলাম আর এদিকে পড়ে থাকছে ইংলিশ ইংলিশে কিন্তু তোমরা যদি একটু এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো রেগুলার ওয়েতে ওয়ার্ড কালেকশান তোমাকে যে বিশালভাবে বড়ো সড়োভাবে লিখতে হবে তেমনটা নয় ঠিক আছে কালেকশান যা খুশি হতে পারে বাট লেখার ধরনটা গ্রামারিটিক্যাল মিস্টেক বা বানান মিস্টেক যেন না হয় এগুলো একটু ভালো করে দেখবে এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনায়াসে তিরিশ করে পাওয়া যায় বাংলা ইংরাজিতে তিরিশ করে অনায়াসে উঠবে ঠিক আছে তো ওদিকে তিরিশ ওদিকে অঙ্কতে পঁচিশে পঁচিশ তাহলে ষাট আর পঁচিশে হয়ে যাচ্ছে হচ্ছে এইটি ফাইভ এবং রিজনিংয়ে দশ নাইনটি ফাইভ আর কত লাগবে তোমাদের ওদিকে তো জিকে থেকে উঠবে না কুড়ি পঁচিশ নম্বর অনায়াসে উঠবে তো একটু এগুলো যদি একটু মাথা খাটিয়ে একটু যদি স্ট্র্যাটেজিটা মেনটেন করো তাহলে হয়ে যাবে এবং এই পোর্শান থেকে কোনটা থেকে কি কী কোয়েশান আসতে পারে বা কী কী ধরনের টপিক তোমরা পড়বে আমি এর উপরে আলাদা ভিডিও দেবো ঠিক আছে চলো আজকের মতো এইটুকু ভিডিওটা থ্যাংক ইউ